ইউটিউব চ্যানেলের জন্য লোগো তৈরি করতে হলে একটি অ্যাপ্লিকেশনের দরকার হবে অ্যাপ্লিকেশনটি হচ্ছে পিক্স আর্ট এই পিক্স আর্ট অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে আপনারা ইনস্টল করে নেবেন আমার যেহেতু ইনস্টল করা আছে আমি আর ইনস্টল করব না আমি এখন সরাসরি পিক্স আর্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করবো এরপর একদম নিচের দিকে প্লাস আইকন অপশনটিতে ক্লিক করব। প্লাস আইকন অপশনটিতে ক্লিক করার সাথে সাথে ফোনের গ্যালারিতে নিয়ে আসবে এরপর আমি লোগো তৈরি করার জন্য একটি হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড নিব হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ডটি নিতে হলে নিচের দিকে দেখতে পাচ্ছেন শিওয়াল লেখা এখানে ক্লিক করব। এরপর আমার গ্যালারি থেকে হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করব ইউটিউব চ্যানেলে লোগো তৈরি করার আগে সাইজ নির্ধারণ করতে হবে ইউটিউব চ্যানেলের লোগোর সাইজ হচ্ছে আটশো বাই আটশো আমি এখন এই সাইজটি নির্ধারণ করব সাইজটি নিতে হলে একদম নিচের দিকে দ্বিতীয়তে যে অপশনটি দেখতে পাচ্ছেন টুল এখানে ক্লিক করব এরপর এখানে অনেকগুলো অপশন চলে আসবে এর ভিতরে প্রথমে যে অপশনটি দেখতে পাচ্ছেন ক্রোপ এখানে ক্লিক করব ক্রপ অপশনটিতে ক্লিক করার পর একদম নিচের দিকে খালি ঘর দেখতে পাচ্ছেন এর ভিতরে প্রথমে দেখতে পাচ্ছেন আনলক অপশন এরপর দেখতে পাচ্ছেন স্কোয়ার মূলত এটাই হচ্ছে ইউটিউব চ্যানেলের লোগোর সাইজ আমি এখন এখানে ক্লিক করব। এরপর উপরের দিকে হাতে ডান সাইডের কনারে রাইট অপশানে ক্লিক করে দেব এখন আমি লোগোর ডিজাইন করব, লোগো ডিজাইন করতে হলে এখানে আমি একটি ব্র্যাকেট আইকন অ্যাড করাবো সেটা করতে হলে একটু স্কল করে সামনের দিকে চলে আসবো এরপর এখানে টেক্সট অপশানে ক্লিক করব এরপর একদম নিচের দিকে অন টু হ্যাশ এখানে ক্লিক করব এরপর এখান থেকে বেরাকেট আইকন নিয়ে নেব এরপর উপরের দিকে হাতে ডান কর্নারে রাইট অপশানে ক্লিক করব ওকে আমি এখন এটাকে পজিশন মতো বসিয়ে নিব ওকে এখন আমি আবারও একটি ব্র্যাকেট আইকন এখানে অ্যাড করাবো সেটা করতে হলে আবারও টেক্সট অপশনে ক্লিক করব। এরপর আগের মতনই অন টু হ্যাশে ক্লিক করব এরপর এখান থেকে ব্র্যাকেট আইকনটি নিয়ে নিব। ওকে এরপর উপরের দিকে হাতে ডান সেটের কর্নারে রাইট অপশনে ক্লিক করে দেব এখন আমি এটাকে পজিশন মতন বসিয়ে দিব। ওকে এখন আমি এই বেরাকেট আইকনে ফন্ট ব্যবহার করবো সেটা করতে হলে নিচের দিকে হাতের বাম সাইডের কর্নারে শিওল এই অপশনটিতে ক্লিক করব এরপর এখানে অনেকগুলো ফন্ট দেখতে পাবেন এর ভিতরে এই যে এই ফন্টটি নিয়ে নিব ওকে এরপর আবারও উপরের যে বেরাকেট আইকনটি দেখতে পাচ্ছেন এটাতেও আমি ফন্ট ব্যবহার করব। সেটা করতে হলে আবারও আমি শিওল এই অপশনটিতে ক্লিক করব প্রথমে যেই ফন্টটি নিয়েছিলাম সেই ফন্টটি এখান থেকে আবারও নিব ওকে এখন আমি আমার চ্যানেলের নাম লিখব চ্যানেলের নামটি হচ্ছে টেক ইন্স চারশো বিশ এখানে আমি এখন আমার চ্যানেলের প্রথম অক্ষর লিখব এরপর আমার লাস্টে নামের অক্ষর লিখবো সেটা করতে হলে একদম নিচের দিকে টেক্সট অপশনে ক্লিক করব এরপর এখানে অক্ষরগুলো লিখবো এরপর উপরের দিকে হাতের ডান সাইডের কনারে রাইট অপশানে ক্লিক করব ওকে আমি এখন এই লেখাটার উপরে কালার ব্রডিং করব। সেটা করতে হলে নিচের দিকে দ্বিতীয়ত যে অপশনটি দেখতে পাচ্ছেন কালার এখানে ক্লিক করব এরপর এখান থেকে আমি কালারে ক্লিক করব আমি এখান থেকে লাল কালার নিব এরপর উপরের দিকে রাইট অপশানে ক্লিক করব ওকে এরপর আমি এই লেখাতে ফন্ট ব্যবহার করব। ফন্ট ব্যবহার করতে হলে নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে ফন্ট অপশন এখানে ক্লিক করব এরপর হাতের বাম সাইডের কর্নারে দেখতে পাচ্ছেন সি অল এখানে ক্লিক করব এরপর এখান থেকে মাই ফন্টের ক্লিক করব আমি অলরেডি এখানে ফন্ট অ্যাড করে রেখেছি এর ভিতরে আমি এই ফন্টটি নিয়ে নিব ওকে এখন আমি লেখাটাকে পজিশন মতন বসিয়ে নিব। এখন আমি এই লেখাটাকে আরও উজ্জ্বল করব সেটা করতে হলে এখানে দেখতে পাচ্ছেন স্ট্রোক নামের একটি অপশন এখানে ক্লিক করব এরপর আমি একটু কালারটা বাড়িয়ে নিব ওকে এখন এই লেখাটার উপরে শ্যাডো দেব শ্যাডো দিতে হলে আরেকটু একটু সিলেক্ট করে সামনের দিকে চলে আসব এখানে শ্যাডো অপশানে ক্লিক করব। এরপর আমি শ্যাডো অপশনটিকে একটু কমিয়ে দিবো ওকে তো বন্ধুরা এখন আমি বাকি নামগুলো লিখব সেটা করতে হলে আবারও আমি টেক্সট অপশানে ক্লিক করব ওকে এরপর উপরের দিকে আবারও রাইট অপশানে ক্লিক করবো এখন আমি আবারও এই লেখাটাতে এখানে হুবহু লাল কালার দিব এখন আমি এই লেখাটাতে ফন্ট ব্যবহার করব সেটা করতে হলে এখানে ফন্ট অলরেডি অ্যাড হয়ে গেছে ওকে পজিশন মতন বসিয়ে নিব এখন আমি আবারও এখানে এই কালারটাকে আরও উজ্জ্বল করবো আরও উজ্জ্বল করতে হলে আবারও আমি স্ট্রোক অপশানে ক্লিক করব এরপর এটাকে একটু বাড়িয়ে নিব ওকে এরপর এখানে আমি শ্যাডো দিব শ্যাডো অপশানে ক্লিক করলাম ওকে এখন আমি আরও বাকি লেখাগুলো লিখব সেটা করতে হলে আবার আমি টেক্সট অপশনে ক্লিক করবো ওকে এরপর উপরের দিকে হাতের ডান সাইডের কনারে রাইট অপশানে ক্লিক করব এখন আমি এই লেখাটার উপরে আবারও কালার সেট করবো সেটা করতে হলে আবারও কালার অপশানে ক্লিক করব এরপর এখান থেকে আমি ব্ল্যাক কালার নিয়ে নেব এখন আমি এটাকে পজিশন মতন বসিয়ে নিব। এখন আমি এই লেখাটাকে আরও উজ্জ্বল করব। সেটা করতে হলে এরো অপশানে ক্লিক করব ওকে তো বন্ধুরা অলরেডি ইউটিউব চ্যানেলের লোগো তৈরি হয়ে গেছে এখন আমি এই লোগোটাকে সেভ করব। সেভ করতে হলে উপরের দিকে হাতের ডান সাইডের কর্নারে রাইট অপশানে ক্লিক করব ওকে এরপর আবার এখান দেখতে পাচ্ছেন তীর আইকন এখানে ক্লিক করব এরপর একদম নিচের দিকে হাতের বাম সাইডের কর্নারে সেভ অপশানে ক্লিক করে দিব সেভ অপশনে ক্লিক করার পর আবারও সেভ অপশানে ক্লিক করব এরপর উপরের দিকে হাতের ডান সাইটের কর্নারে ডান অপশানে ক্লিক করার সাথে সাথেই আপনার ইউটিউব চ্যানেলের লোগোটি সেভ হয়ে ফোনের গ্যালারিতে চলে যাবে